ঘূর্ণিঝড়ে আসে মেহেন্দিগঞ্জ মাসকাটা নদীতে আটকে পড়া এমভি তাসরিফ দুই ও এমভি আল ওয়ালিদ লঞ্চের 400 মানুষের পাশে দাঁড়ালেন বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। গত দুই দিন যাবৎ আটকে পড়া প্রায় 400 মানুষের জন্য নিজ উদ্যোগে খাবার বিতরণ করেন এমপি পঙ্কজ নাথ। বৃহস্পতিবার 27 মে সকালে সাংসদ পঙ্কজ নাথ ছুটে যান মাসকাটা নদীতে লঞ্চে আটকে পড়া মানুষের পাশে দাঁড়াতে। আমরা হাতিয়া বেতর থেকে আসছি তাপসিম লঞ্চে, এ ঝড়ের কবলেতে বিপদে পড়ে আজকে পাতারাট মেহেন্দিগঞ্জের স্টিমার ঘাটে আমরা উপস্থিত নিছি। এই এলাকার এমপি নয়নমণি অত্যন্ত ভালো লোক, যা দেখলাম আমরা কখনো দেখি নাই। এমপি সাহেব আমাদেরকে তিনবার দুপুরে রাত্রে সকালের খাবারের ব্যবস্থা করছে। উনি এলাকায় ঘুরতে আসছে, আয়সা দেখতেছে যে আমরা এখানে আছি বিপদে, উনি আয়সা আমাদের বুকে জড়াই নিছে। কিন্তু আমরা এরকম এমপি কখনো আমাদের লাইফে দেখি নাই, আমাদের হাতিয়ায় মনপুরায় কখনো আমরা পাইনি এরকম। তো আমরা এখানে যারা যাত্রী আছি আজ তিন দিন পর্যন্ত এখানে আটকা, এই এখানের এমপি সাহেব আমাদের জন্য এই তিন দিনের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এবং আমরা সবাই হয়তো সুন্দরভাবে খাওয়া দাওয়া বরণ করে নিচ্ছি এবং কোনো অসুবিধায় নাই। এই আমাদের জন্য উনি খুব সহানুভূতি দেবে এবং নিজে হাতে উনি সবাইকে বিলিবেন্টন করে দিছে। এ সময় সকল মানুষের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুভাষ চন্দ্র সরকার সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।